ভারতের শীর্ষ স্ত্রী হয়েও আটশো টাকার বেতনের চাকরি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী তিনি তবে স্বামীর পরিচয়ের বাইরে গিয়ে ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ক্ষেত্রে পা রেখে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে ফেলেছেন নিতা আম্বানি শুধু তাই নয় ভারতের প্রথম নারী হয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হয়েছেন তিনি গতকাল বুধবার ছিল নিতা আম্বানির জন্মদিন এ উপলক্ষে সম্প্রীতি ভারতের একটি হিন্দি দৈনিক সাক্ষাৎকার দেন তিনি সেখানে এমন কিছু তথ্য জানিয়েছেন যা শুনলে চোখ কপালে ওঠার কথা সকলেরই ভারতীয় গণমাধ্যম এবেলার খবর মুকেশ আম্বানির সঙ্গে বিয়ের আগে থেকেই শিশুদের পড়াতে ভালোবাসতেন নিতা। একটি বেসরকারি স্কুলে পড়াতেন তিনি স্কুলের শিক্ষকতার কাজ যে তিনি চালিয়ে যেতে চান বিয়ের পর সে কথা মুকেশকে জানান তিনি আপত্তি করেননি মুকেশও তবে আটশো টাকা মাসিক বেতনে চাকরি করাটাই অবাক করেছে সকলকেই আসলে শিক্ষকতা তিনি ভালোবাসতেন তাই পেশা ছাড়তে চাননি সাক্ষাৎকারে নিতা আম্বানি আরও জানান স্কুলে পড়ানোর সময় নিতার এক ছাত্রের অভিভাবক উনিশশো সালের বিশ্বকাপের দুটি টিকিট তাকে দিতে চেয়েছিলেন কিন্তু নিতা তা ফিরিয়ে দেন সেই বিশ্বকাপের স্পন্সর ছিল রিয়ালায়েন্স গ্রুপ অর্থাৎ প্রতিষ্ঠাতা নিতার স্বামী মুকেশ আম্বানি কিন্তু খেলার দিন ভিআইপি বক্সে নিতাকে দেখে অবাক হয়ে যান সেই অভিভাবকরা পরে তারা নিতাকে প্রশ্ন করে জানতে পারেন নিতা মুকেশ আম্বানির স্ত্রী যেটা শুনে তারা আরও অবাক হয়ে যান দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে